সকালবেলা আমি একটু বের হয়েছিলাম হাঁটার জন্য, তারপরে কি জানি কি মনে হলো, ধেই ধেই করতে করতে চলে গেলাম ফিশ বাজারে। আচ্ছা, এখন মনে পড়েছে কেন এসেছিলাম ফিশ বাজারে। সেটা হচ্ছে আমার শুঁটকি শেষ হয়ে গেছে। আমি একটা রেডিমেড শুঁটকি ভর্তা পছন্দ করি যখন ঘরে কিছু থাকে না। এটা তো ড্রাই পাউডার, এটা যদি আমি ডিরেক্ট ভাতের সাথে খেতে পারি আর কি। এটা আমার শেষ হয়ে গেছে, তো এটার জন্য আমি বললাম যে হাটটা যেহেতু বের হয়েছি তো এটা নিয়ে আসি। তা আরো অন্যান্য মাছ মাংস দেখতেছিলাম, হঠাৎ করে আমার চোখ পড়ে গেল এখানে। কারণ হচ্ছে এই সাইডটা আমি একটু চেক করি যে নতুন কিছু আসছে কিনা, নতুন কোনো পিঠা আসছে কিনা। তারপর আমার চোখ পড়ে গেল এখানে, তো ওটা চোখে পড়ার সাথে সাথে আমি নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এদিক সেদিক ঘোরাঘুরি করতে দেখলাম নিমকি আছে, আমার যে পছন্দের বিস্কিট ছিল সে তিনটা বিস্কিটের একটাও নাই, বাট তারপরে যে পছন্দ করি সেটা হচ্ছে এটা। এটা পাওয়ার পর এটা একটা বক্স নিয়ে নিলাম, এটার আবার ছোট একটা বাসন আছে, আর এখানে অনেক বিস্কিট দেখা যায়, কিন্তু আমার পছন্দ তিনটার মধ্যে আজকে একটা বিস্কিটও নেই। হয়তো বা তারা মাঝে মধ্যে চেঞ্জ করে, বা অনেক সময় হয়তো বা ডেলিভারি আসে না। তো এখানে দেখলাম আবার ছোট একটা বাসন আছে, তারপর আর কি বড়টাই নিয়ে নিলাম, কারণ ছোটটা যেই প্রাইস বড়টা তার চেয়ে ভালো প্রাইসে আছে। আর আমি ছোট বাচ্চাদের মতো দোকানে গেলেই কিছু না কিছু খাবারের আমার নিতেই হয়, আর তার মধ্যে বিস্কিট আমি একটু বেশি নেই, বাট আমি খাবারের কিছু না কিছু কিনবই, এটা আমার একটা অভ্যাস বাচ্চাদের মতোই বলা চলে। এই তো বাসায় চলে আসলাম, বাসায় আসার পরের সাথে সাথে আমি ব্যাগটা খুলে ফেলতেছি, কারণ হচ্ছে আমার আবার খাবার বা খাবার জাতীয় কিছু নিয়ে না ওয়েট করতে ভালো লাগে না। আমি সব সময় খাবারের আগে, ঠিক আছে, আর মায়ের পরে। যে আমার সেই বিস্কিট, এটাও খুব পছন্দের একটা বিস্কিট, খুবই সফট অ্যান্ড অনেক সুইট। আর এটা হচ্ছে আমার সেই পছন্দের শুটকি গুঁড়া। যারা এটা পছন্দ করেন না একবার খেয়ে দেখবেন, আপনারা পছন্দ করবেন যারা লন্ডনে আছেন। আমি জানি না বাংলাদেশে এটা পাওয়া যায় কিনা, এটা হচ্ছে মিক্স, খুবই পছন্দ আমার এটা, ঠিক আছে। তারপর এটা হচ্ছে সেই আমাদের দেশে তো এটাকে তাল বলে, আর এখানেও লেখা তালেই, ঠিক আছে। আপনার যে যেখান থেকে দেখছেন আপনাদের ভাষায় এটা কি বলে আমি জানি না, আমার মনে হয় তালি বলার কথা, কারণ এটা খুবই কমন আর পরিচিত একটা ফল। বাট এটা মানুষ খুব কম খায়, যখন সিজন আসে একবার দুইবার খায়, কিন্তু এটা অনেকেরই পছন্দের একটা ফল। এই তো আমি এটাকে কেটে ফেলতেছি এক্ষুনি, দেখবো এটার ভিতরে কি। আমি তো খুব এক্সাইটেড, এক্সাইটেড এই কারণে যে লন্ডনে আসার পর এই প্রথম আমি এটা দেখতেছি। দেখার পর আমি আর একটুকু চিন্তা করি নাই যে কিনবো কি কিনবো না, কেমন হয় কি হয় না, আমি সাথে সাথেই কিনে ফেলেছি। কারণ এই প্রথমবার খুব পছন্দের একটা জিনিস পেলাম আর সেটা কিনবো না। এটা প্রাইস ছিল প্রায় বাংলাদেশি টাকার 350 টাকার সমান, আর বাট কন্টেনারটা কিন্তু অনেক ছোট। এখানে কিন্তু অন্যান্য যে কি বলে ফল আছে প্রায় প্রায় পাওয়া যায় আর রেগুলার পাওয়া যায়, কিন্তু তাল বা এই জাতীয় কিছু আছে যেগুলো এখন রিসেন্টলি আসা শুরু করেছে, আগেগুলো ছিল না। আর আমার মনে হয় তালটা এই বছর এসেছে, আমি আগে কখনো দেখি নাই, এই জন্য আমার কাছে একটু এক্সাইটেড মনে হয়েছে, আর এক্সাইটেড হয়ে আমি কিনেছি। আর খাওয়ার পরে আমি এটার আসল যে মজাটা সেটা পেয়েছি। আর এটা কিন্তু একদম রেডি, জাস্ট আপনি এটাকে ওপেন করবেন, এটাকে গরম করবেন বা ঠান্ডা খাবেন আপনার উইশ, এটা কিন্তু রেডি টু ইট। আপনাকে আর কোনো কিছু করতে হবে না, এটা আপনি সাথে সাথে খেয়ে ফেলতে পারবেন। এই তো আমি আর ধৈর্য ধরতে পারলাম না, প্রথমবার ভেবেছিলাম যে এটা একটু রেখে দেই, আইসটা চলে যাক। পরে চিন্তা করলাম, মানে 10-15 মিনিট রেখে দিছি বাট কোনো কিছুই হচ্ছে না, হয়তো এটা 2-3 ঘন্টা সময় লাগতে পারে। তো 2-3 ঘন্টা আমার হাতে আসলে সময় নেই, খাবারের জিনিস তা আবার 7 বছর পর পেয়েছি রে ভাই, সেটা কিভাবে রেখে দিই 2-3 ঘন্টা, আমি আবার একটু ফুডি। তারপর আর কি আমি সাথে সাথে একটু নিয়ে গরম করে টেস্ট করার জন্য রেডি, যেটার অবস্থাটা কি, কেমন জিনিস কিনলাম আমি আজকে এত বছর পর। অনেক সুন্দর স্মেল, দেখতে কালারটা তো সুন্দর লাগছে। আমি কিন্তু খুব অল্প একটু পরিমাণে নিয়েছিলাম, খুবই অল্প, এখানে হয়তো বা 2 টেবিল চামচ হবে না। তারপর আমি এখানে আমি যেটা দিয়ে সবচেয়ে বেশি পছন্দ করি সেটা হচ্ছে মুড়ি, আবার এটা আমি পিঠাও পছন্দ করি। তো পিঠা বানানোর জন্য অনেক বেশি লাগে,
আমি আসলে শুধু মুড়ি দিয়ে খাওয়ার জন্য এটা এনেছি, একটা বক্স বেশি একটা ছিল না। তো এই তো আমি সব কিছু নিয়ে জাস্ট মুখের ভিতরে দিয়েছি। আমার কাছে মনে হয়েছিল যে মুখের থেকে আমি বের করে ফেলে দিই, কিন্তু কিছু করার নেই, আমি আবার খাবার ফেলতে পছন্দ করি না। এত এত বেশি তিতা ছিল যে বলার বাইরে, মানে তিতা মানে তিতা, একদম মনে হচ্ছে নিম পাতা খাচ্ছি। তারপর আর কি করার, আমি সাইড থেকে যতটুকু মুড়ি আমি মেখেছিলাম সেটুকু মুড়ি আমি খেয়ে ফেলতেছি, আর বাকিটা আর খাওয়ার সাহস করতে পারছিলাম না, এত তিতা লেগেছিল। যাই হোক, এটা যদি আমি না কিনতাম তাহলে কিন্তু আমি জানতাম না যেটার অবস্থাটা কি। আর একবার যেহেতু দেখেছি, না কিনে আবার মনের ভিতরে একটু খুঁতখুঁত করতো। এখানে আমি একটু আরো দুধ অ্যাড করেছি, তারপর হচ্ছে চিনি অ্যাড করেছি, নারকেল অ্যাড করেছি, সবকিছু অ্যাড করে এটাকে আমি অনেক ভালো করে, এবং একটু গুঁড়া দুধও এখানে আমি দিয়েছি, সবকিছু ভালো করে মিক্স করে এটাকে আমি অনেক টেস্টি বানিয়েছি। মানে এখন খাওয়া যায়, এখন অলরেডি খেয়ে আমি শেষ করে ফেলেছি। তো এই ছিল আমার আজকের এক ফলের আত্মকাহিনী। আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।